50 বছরের রাজনীতিতে গতানুগতিকভাবে প্রত্যেক রাজনৈতিক দলের দলীয় নেতার সন্তানরাই তারপরে তার দলের হাল ধরেন এবং সেই দলের প্রধান হন। আজকে জামাতে ইসলামীর বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই আমিরের দুইজন বড় সন্তান আপনাদের সাথে আছে। আজকের প্রশ্ন করার বিষয়টা হলো, আপনাদেরকে আরেকবার আমি স্মরণ করে দিচ্ছি, জামাত নেতাদের ছেলেরা কেন জামাতের আমির হননি? গতানুগতিক ভাবে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের বড় ছেলে এখন আছে আমাদের সাথে এবং মরহুম অধ্যাপক গুলাম আজম সাহেবের বড় ছেলে আছে আমাদের সাথে, যে দুইজন বাংলাদেশের সবচেয়ে বেশি সময় বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন, তাদেরই দুইজন বড় সন্তান এবং যোগ্য সন্তানই আছে, যিনি একজন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ব্রিটিশ সরকারের বড় চাকরি করে এখন রিটায়ার্ড অবস্থায় আছেন, আরেকজন রানিং আমেরিকার নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে ডক্টর নকিবুর রহমান কর্ম অবস্থায় আছেন। তাই তারা কেন বাংলাদেশ জামাত ইসলামের আমির হলেন না, এই প্রশ্নের জবাব তাদের মুখ থেকে আমরা নেব এবং আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আমি তাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব এবং আপনাদের প্রশ্ন থেকেই তারা আনসার করবে ইনশাআল্লাহ। বাংলাদেশেও কিছুদিন উনি চাকরি করেছিলেন এবং আমরা জানি যে ইন্টারন্যাশনালি উনি একজন ব্যাংকার হিসাবেও চাকরি করেছেন, আন্তর্জাতিক ভাবে ওনার অনেক পরিচয় এবং অনেক ডেভেলপমেন্ট উনি করেছেন। এত বেশি যোগ্যতা থাকার পরেও মরহুম গোলাম আজম সাহেবের এন্তেকালের পরে অথবা মরহুম গোলাম আজম সাহেব যখন উনি রিটায়ারমেন্ট নিলেন রাজনীতি থেকে, তারপর মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব জামাত ইসলামের আমির হলেন সেক্রেটারি থেকে, আপনি কেন বাংলাদেশ জামাত ইসলামের আমির হলেন না, প্লিজ এটা যদি একটু বিশ্লেষণ করেন। অন্যান্য দল মত আমরা যত দেখি বাংলাদেশের 50 বছরের ইতিহাস, পরিবারের বাইরে থেকে অন্য কেউ আমির হয়েছে এর নজির আপনি ছাড়া আর কারো বালা দেখি নাই, সেই কারণে এই প্রশ্নটি করছি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আজকে আমার জন্য নতুন না, আমি নিশ্চিত যে আমার ছোট ভাই তারেকের জন্য এটা নতুন না, আমরা দুইজনকে এই ধরনের প্রশ্ন আগেও আমাদের মুখোমুখি হতে হয়েছে। প্রথম প্রশ্ন হলো, জামাতের কনস্টিটিউশন যেটা গঠনতন্ত্র সেই অনুযায়ী আমাদের ছেলে হিসাবে কোনো স্পেশাল মর্যাদা নাই, সেখানে যারা আসে সেইভাবেই আইনগতভাবে, এটা এমন একটা সংগঠন যেখানে গঠনতন্ত্রের ভিত্তিতে নিয়মতান্ত্রিক পন্থায় বিভিন্ন কঠিন অবস্থার মধ্যে তাদের সব কার্যক্রম গঠনতান্ত্রিক ভাবে চলে, এখানে কোনো 19-20 হয় না। এবং সেখানে আমি তো ওখানে যখন ছিলাম ও 1.5 বছর ছিলাম, 94 শেষের দিক থেকে 96 এর ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম, এই সময়ে ওখানে আমার পলিসি মেকিং বডিতে কোনো ভূমিকা ছিল না, কেননা সেখানে পলিসি মেকিং বডিটা একটা নিয়মতান্ত্রিক পন্থায় আসে, সেখানে তারেকেরও একই অবস্থা, আমরা দুজনেই একই অবস্থায়, একইভাবে শামীম সাইদি ওনার অবস্থা এইরকমই, যে আমরা নেতাদের ছেলে হওয়া অন্য দলে, যেমন নেতাদের ছেলে হইলে তিনি আনঅফিসিয়ালি ডেপুটি লিডার হয়েই থাকেন, তার প্রভাব ওখানকার সেক্রেটারি জেনারেল চৌপড়ে হয়, এটা এক নম্বর কথা, যে আমরা ওখানে গঠনতান্ত্রিক ভাবে আমাদের কোনো অবস্থান নেই, আমার কোনো অবস্থান ছিল না। দুই নম্বর হচ্ছে, একটা ইসলামী দলের ইসলামী চরিত্রই হওয়া উচিত, ইসলামী নিয়ম কানুনে চলা উচিত, সেই হিসাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল ইসলামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ লিডার হয়েছেন, তিনি জামাই আবার চাচাতো ভাই, তো সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলেও ছিলেন, ওনার বন্ধু ছিলেন, তো সেই হিসাবে আমরা দেখি যে খোলাফা রাশিদা নিয়মটা যেটা ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন যে ওনার ছেলে যেন না হয় নিশ্চিত করে দিয়েছেন, তার মানে আমাদের ইসলামিক ট্রেডিশন ওখান থেকে আসে, জামাত ইসলামী যে ট্রেডিশন ফলো করে সেটা সেই ইসলামিক ট্রেডিশন, যেটা আল্লাহ রসুল ইসলামের গড়া লোক গুলো যেভাবে আল্লাহ রসুল ইসলাম নিজে তৈরি করে দিয়েছেন এবং তারা যে নিয়মে চলেছেন জামাত ইসলামী সেই নিয়মেই অনুসরণ করার চেষ্টা করে, অন্যান্য ইসলামী দলও তা নাই, কিন্তু পীর তন্ত্র যেটা সেটাও কিন্তু রাজতন্ত্রই একরকম, কেননা ছেলে পীর হয় যোগ্যতা থাকুক বা না থাকুক, এইভাবে আমি বলবো যে এটা হলো দুই নম্বর কথা, যে আমাদের ইসলামিক ট্রেডিশন। তিন নম্বর কথা হলো,
যদি আমি যেহেতু আল্লাহ এবং রসুলকে গ্রহণ করেছি, যদি জামাত ইসলামীতে ছেলে হওয়ার জন্য তাদের কোন সিস্টেম থাকতো অন্য দলের মতো, তাইলে আমি জামাত ইসলামীতে থাকতাম। আমি এইভাবে বলেছি, আমাকে দুই চারজন আমাদের দিনই ভাইয়েরা দেশে থাকতেই বলেছে যে আপনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে চাকরি নিয়ে চলে যাচ্ছেন, তো আপনার আব্বার পরে কে আসবে? আমি বললাম যে এখানে তো রাজতন্ত্র নাই, এই জামাত ইসলামী সেই ধরনের দল না। সেই ধরনের দল হলে আমি এই দলে থাকব, কেননা এটা ইসলামের নিয়ম নয় যে ছেলে হইলেই হবে। আর শেষ কথা হলো যে আমার দৃষ্টিতে ওনার পরে যিনি সবচেয়ে যোগ্যতম ছিলেন এবং সেটা মানে রুকুনদের ভোটে গোপন ভোটে যিনি এসেছেন, আমার দৃষ্টিতে যিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি তিনি এসেছেন, তিনি হচ্ছেন আমার ছাত্রকালীন আমার ন্যাশনাল লিডার ছিলেন, যেটা তাদের আমার নাকিবুর রহমানের আব্বা আমার ন্যাশনাল লিডার ছিলেন। তো তাদের সঙ্গে আত্মীয়তা হওয়ার আগে তো আমি ভাই বলতাম, এখন তো খালু বলতে হয়। তো সেই হিসাবে আমি বলবো যে তিনি ছিলেন অত্যন্ত মুত্তাকিব ধরনের মানুষ, তিনি ছিলেন অত্যন্ত এমন মানুষ যিনি কোন নেতারা কথা শুনে উনার মতো আমি এত বড় শ্রোতা খুব কমই দেখেছি। আমি নিজামে শহীদ নিজামি সাহেবের কথা বলছি, নিজামি খালুর কথা বলছি। তো আমি বলবো যে এই নিয়ম চলছে সেইটাই ইসলামী নিয়ম, কারো ছেলে হওয়াটা কোনো ইসলামের নিয়ম না। আমরা ইসলামের ইতিহাসে যেগুলো দেখেছি, রাজতন্ত্র শুরু হচ্ছে ইয়াজিদকে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদকে আসনে বসালেন তখন রাজতন্ত্র শুরু হয়েছে। এই জন্য খেলাফত শেষ হলো, রাজতন্ত্র শুরু হলো। সুতরাং জামাত ইসলামী রাজতন্ত্রে বিশ্বাস করে না, কেননা আল্লাহ রসুলের তরিকা এটা নয়। এই জন্য আমি মনে করি যেটা হয়েছে আমি যে হই নাই, এটা আল্লাহর বিশেষ মেহরবানি যে জামাত ইসলামীতে এই জিনিসটা নাই। আর এটা আমার উপরে মেহরবানি, আমার জামাত ইসলামের উপরে মেহরবানি, আল্লাহর মেহরবানি যে আমি এইটার সাথে সম্পৃক্ত আছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটা আমরা পেয়েছি এবং দর্শকরাও আপনার উত্তরে কমেন্টস দেখছেন। Hello.